জীবনের নিরাপত্তা এবং প্রাথমিক চিকিৎসা দুর্ঘটনা হঠাৎ করেই ঘটে দুর্ঘটনার ফলে আমাদের শরীর ও সম্পদের ক্ষতি হয় আমরা প্রায়ই নানা ধরনের দুর্ঘটনার কথা শুনে থাকি বা দেখে থাকি আবার নিজেরাও কখনো কখনো দুর্ঘটনার সম্মুখীন হই প্রশ্ন আমরা কিভাবে দুর্ঘটনা প্রতিরোধ করতে পারি আমাদের জীবনের দুর্ঘটনা সমূহ কাজ কি করতে হবে এক নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করে দুই নিজের ছবিগুলো থেকে সম্ভাব্য বিপদসমূহ খুঁজে বের করে একটি তালিকা তৈরি করি তিন কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি সারসংক্ষেপ বাড়ি বিদ্যালয় রাস্তাঘাট খেলার মাঠ ইত্যাদি যে কোনো স্থানেই দুর্ঘটনা ঘটতে পারে এক বিভিন্ন ধরনের দুর্ঘটনা আমরা সচরাচর যে সকল দুর্ঘটনার সম্মুখীন হই সেগুলোর মধ্যে রয়েছে পুড়ে যাওয়া কেটে যাওয়া আগুন লাগা পুড়ে যাওয়া বিদ্যুৎস্পৃষ্ট হওয়া বিষক্রিয়া হওয়া ইত্যাদি অন্যান্য দুর্ঘটনার মধ্যে রয়েছে সড়ক দুর্ঘটনা সাপে কাটা এবং পানিতে ডোবা কিভাবে দুর্ঘটনা প্রতিরোধ করা যায় বেশিরভাগ দুর্ঘটনায় প্রতিরোধ করা সম্ভব পানিতে ডোবা সাপে কাটা এবং আগুন লাগা ও আগুনে পোড়াজনিত দুর্ঘটনা কিভাবে প্রতিরোধ করা যায় তা নিচে উল্লেখ করা হলো পানিতে ডোবা আমরা অনেকেই পুকুর খাল বা নদীতে গোসল করতে এবং সাতার কাটতে পছন্দ করি আবার প্রতি বছর দেশের বিভিন্ন স্থানে পানিতে ডুবে মৃত্যুর খবরও শোনা যায় তবে সাতার শিখে আমরা পানিতে ডোবা প্রতিরোধ করতে পারি মনে রাখতে হবে বড়দের সাহায্য ছাড়া একা একা সাতার কাটা বা পানিতে ঝাঁপ দেওয়া উচিত নয় এছাড়া পানিতে গোসল বা সাঁতার কাটার সময় অন্যদের প্রতিও লক্ষ্য রাখতে হবে সাপে কাটা আমাদের দেশে সাধারণত গ্রামাঞ্চলের মানুষ বেশি সাপে কাটার শিকার হয় সাপ বন জঙ্গল ছাড়াও বাড়িঘরের আশেপাশে থাকে আমরা বিভিন্ন উপায়ে সাপে কাটা প্রতিরোধ করতে পারি যেমন সাপ নিয়ে নাড়াচাড়া বা খেলাধুলা করবো না সাপ থাকতে পারে এমন জায়গায় যেমন ঘন ঘাস বা ঝোপঝাড় ইট বা পাথরের ফাঁক গর্ত ইত্যাদি এড়িয়ে চলতে হবে জঙ্গল বা ঝোপে ঝাড়ে যেতে হলে অবশ্যই লম্বা লাঠি ব্যবহার করতে হবে রাতে চলাফেরার সময় টর্চ লাইট বা অন্য বাতি ব্যবহার করতে হবে বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে সাপ লুকিয়ে থাকতে না পারে আগুনজনিত দুর্ঘটনা দৈনন্দিন জীবনে নানাভাবে আগুনজনিত দুর্ঘটনা ঘটতে পারে রান্না করার সময় বা চুলায় গরম বস্তু স্পর্শ করলে আমরা আহত হতে পারি যেমন পুড়ে যাওয়া রান্নার সময় অসাবধানতা মোমবাতি বা কুপিবাতি ব্যবহারে অসতর্কতা ও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে জ্বলন্ত বিড়ি সিগারেট ও দিয়াশলাইয়ের কাঠি যেখানে সেখানে ফেলা শিশুদের ম্যাচ বা লাইটার নিয়ে খেলা করা ইত্যাদির মাধ্যমেও অগ্নিকাণ্ড ঘটতে পারে আমরা বিভিন্ন উপায়ে আগুনজনিত দুর্ঘটনা প্রতিরোধ করতে পারি যেমন চুলার কাছাকাছি যাওয়া এবং ম্যাচ নিয়ে খেলা থেকে বিরত থাকতে হবে রান্নার সময় লম্বা হাতাওয়ালা বা ঢিলে ঢালা পোশাক পরা যাবে না সহজে আগুন ধরে এমন সব বস্তু যেমন কাগজ কাপড় কাঠ ইত্যাদি তাপ ও আগুনের শিখা থেকে যথাসম্ভব দূরে রাখতে হবে বৈদ্যুতিক প্লাগে অতিরিক্ত সংযোগ পরিহার করতে হবে আগুন লাগার প্রাথমিক পর্যায়ে তা নেভাতে হবে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে ভেজা কম্বল বা কাঁথা দিয়ে জড়িয়ে অথবা আগুনের উচ্ছে পানি ঢেলে আমরা প্রাথমিক পর্যায়ে আগুন নেভাতে পারি আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে দ্রুত সেখান থেকে আমরা কিভাবে দুর্ঘটনা দুর্ঘটনা। দৈনন্দিন জীবন আমরা বিভিন্ন উপায়ে আগুনজনিত দুর্ঘটনা প্রতিরোধ করতে পারি যেমন চুলার কাছাকাছি যাওয়া এবং ম্যাচ নিয়ে খেলা থেকে বিরত থাকতে হবে রান্নার সময় লম্বা হাতাওয়ালা বা ঢিলেঢালা পোশাক পরা যাবে না সহজে আগুন ধরে এমন সব বস্তু যেমন কাগজ কাপড় কাঠ ইত্যাদি তাপ ও আগুনের শিখা থেকে যথাসম্ভব দূরে রাখতে হবে বৈদ্যুতিক প্লাগে অতিরিক্ত সংযোগ পরিহার করতে হবে আগুন লাগার প্রাথমিক পর্যায়ে তা নেভাতে হবে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে ভেজা কম্বল বা কাঁথা দিয়ে জড়িয়ে অথবা আগুনের উচ্ছে পানি ঢেলে আমরা প্রাথমিক পর্যায়ে আগুন নেভাতে পারি আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসতে হবে যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ ফায়ার স্টেশনে যোগাযোগ করতে হবে একা একা আগুন নেভাতে যাওয়া ঠিক নয় সবার আগে নিজের নিরাপত্তার কথা চিন্তা করতে হবে আমরা কিভাবে দুর্ঘটনায় পড়া মানুষকে রক্ষা করব তুমি কি করবে কাজ কি করতে হবে এক নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করে দুর্ঘটনা কি করতে হবে পানিতে ডোবা সাপে কাটা আগুনে পোড়া বৈদ্যুতিক শক দুই বিভিন্ন ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে আমাদের কি করতে হবে তার একটি তালিকা তৈরি করি তিন কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি যদি আমাদের কোনো বন্ধু দুর্ঘটনায় পড়ে তবে অন্যরা আসার পূর্ব পর্যন্ত আমরা তাকে সাহায্য করব ডাক্তার আশা বা হাসপাতালে নেওয়ার পূর্বে অসুস্থ বা আহত কোনো ব্যক্তিকে দ্রুত সাময়িক সেবা দেওয়া বা চিকিৎসার ব্যবস্থা করাই হল প্রাথমিক চিকিৎসা প্রাথমিক চিকিৎসা কখনো কখনো মানুষের জীবন বাঁচাতে পারে প্রাথমিক চিকিৎসার কিছু সাধারণ নিয়ম রয়েছে যেমন এক সাহায্য চাওয়া সর্বপ্রথম আমাদেরকে বড় কাউকে ডাকতে হবে বা জরুরি সেবার জন্য সাহায্য চাইতে হবে দুই নিজেকে নিরাপদ রাখা আহত কোনো ব্যক্তিকে সাহায্যের পূর্বে আমাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তা না হলে আমরা নিজেরাই দুর্ঘটনায় পড়তে পারি তিন আহত ব্যক্তিকে স্থির রাখা প্রয়োজন ব্যতীত আহত ব্যক্তিকে নাড়াচাড়া না করা আহত ব্যক্তিকে শান্ত রাখা আহত ব্যক্তিকে উৎসাহমূলক কথা যেমন তুমি সুস্থ হয়ে যাবে সবকিছু ঠিক হয়ে যাবে ইত্যাদি বলে শান্ত রাখা কিভাবে বিভিন্ন দুর্ঘটনায় প্রাথমিক চিকিৎসা দেওয়া যায় তা নিচে আলোচনা করা হলো এক আগুনে পুড়ে যাওয়া পোড়া স্থানে কমপক্ষে দশ মিনিট ঠান্ডা পানি ঢালতে হবে পোড়া স্থানে বরফ ব্যবহার করা যাবে না ফোসকা গলানো যাবে না সামান্য পোড়ায় বার্ন বা পানি নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে লাগাতে হবে প্রয়োজনে যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে দুই পানিতে ডোবা কাউকে পানিতে ডুবতে দেখলে যা করব প্রথমে আমরা সাহায্যের জন্য বড়দের ডাকবো এবং জরুরি সেবার জন্য কাউকে পাঠাবো কিভাবে উদ্ধার করব। সম্ভব হলে এবং নিরাপদ মনে করলে পানিতে ডুবতে থাকা ব্যক্তির হাতের নাগালে লম্বা দড়ি বা লাঠি ধরব তা না হলে ভেসে থাকতে পারে এমন বস্তু যেমন বড় কাঠের টুকরা কলা গাছ ইত্যাদি পানিতে ভাসিয়ে দেব ডুবতে থাকা ব্যক্তি যেন সেটি ধরে ভাসতে পারে ও উঠে আসতে পারে একা একা সাঁতার কেটে উদ্ধারের চেষ্টা করব না এতে আমি নিজেও ডুবে যেতে পারি শ্বাস প্রশ্বাস বন্ধ থাকলে যা করব। রোগীকে চিৎ করে শুয়ে দিতে হবে এবং দেখানো ছবির মতো থুতনি আলতো করে উপরে ডানে তুলে ধরতে হবে রোগীর নাক চেপে ধরে মুখ লাগিয়ে কয়েকবার ফুঁ দিতে হবে যতক্ষণ না রোগীর বুক ফুলে ওঠে তবে মাঝে মাঝে রোগীকে শ্বাস ছাড়ার জন্য সময় দিতে হবে ফুঁ দেওয়ার পর রোগীর বুক ফুলে উঠছে কিনা তা লক্ষ্য রাখতে হবে রোগীর বুক ফুলে না উঠলে তার মাথার অবস্থান পরিবর্তন করে পুনরায় ফুঁ দিতে হবে ডানে দেখানো ছবির মতো রোগীর বুকের মাঝখানে হাত রেখে প্রায় তিরিশ বার নিচের দিকে চাপ দিতে হবে খেয়াল রাখতে হবে চাপ প্রয়োগের সময় বুকের উচ্চতা যেন এক তৃতীয়াংশ ডেবে যায় রোগী নিজে নিজে শ্বাস না নেওয়া বা ডাক্তার আসা পর্যন্ত এভাবে ফুঁ দেওয়া ও বুকে চাপ প্রয়োগ চালিয়ে যেতে হবে তিন বিদ্যুৎস্পৃষ্ট হওয়া বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া কি মানব দেহের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে শরীরের কোনো অঙ্গ বিদ্যুৎ উৎসের সংস্পর্শে এলে আমরা দুর্ঘটনার সম্মুখীন হতে পারি যেমন পুড়ে যেতে পারি অথবা হৃদস্পন্দন বন্ধ হয়ে মারা যেতে পারি এই ধরনের দুর্ঘটনাকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া বলে উদ্ধার এবং চিকিৎসা এক যত দ্রুত সম্ভব বিদ্যুতের উৎস থেকে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে আলাদা করতে হবে মেইন সুইচ বন্ধ করে বা বৈদ্যুতিক প্লাগ খুলে ফেলে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে হবে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব না হলে শুকনো কাঠ বা বাঁশ দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে বিদ্যুতের উৎস থেকে আলাদা করতে হবে এই সময় প্লাস্টিকের মাদুর চটের বস্তা বা মোটা কাগজের উপর দাঁড়িয়ে কাজটি সম্পন্ন করতে হবে কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে ধরা বা স্পর্শ করা যাবে না এতে উদ্ধারকারী নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়বে যত দ্রুত সম্ভব ডাক্তার ডাকতে হবে অথবা রোগীকে হাসপাতালে নিতে হবে তিন ডাক্তার না আসা পর্যন্ত বিদ্যুৎস্পৃষ্ট রোগীর প্রাথমিক চিকিৎসা চালিয়ে যেতে হবে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তির শ্বাস প্রশ্বাস নারীর স্পন্দন এবং ক্ষতস্থান পরীক্ষা করতে হবে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তির দেহ পুড়ে গেলে আগুনে পোড়ার প্রাথমিক চিকিৎসা দিতে হবে যদি আহত ব্যক্তি শ্বাস না নেয় তাহলে পানিতে ডোবা রোগীর মতো শ্বাস দিতে হবে এবং বুকে চাপ প্রয়োগ করতে হবে চার সাপে কাটা আমরা কি করব সাপ এড়িয়ে চলতে হবে সাপের রং এবং গরণ মনে রাখতে হবে যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে ডাক্তার না আসা পর্যন্ত যা করব রোগীকে রাখতে হবে শরীরের যে অংশে সাপে কেটেছে তা হৃদপিণ্ডের অবস্থান থেকে যথেষ্ট নিচে রাখতে হবে স্থানের একটু উপরে দড়ি বা কাপড় দিয়ে শক্ত করে বাঁধতে হবে সাপে কাটলে যা করা যাবে না বিষ বের করার জন্য ক্ষতস্থানে মুখ দিয়ে চষা যাবে না ক্ষতস্থানের চারপাশে ত্বক কাটা যাবে না ক্ষতস্থানে বরফ লাগানো যাবে না প্রয়োজন না হলে রোগীকে নাড়াচাড়া করা যাবে না সাপটি ধরার চেষ্টা করা যাবে না ওঝা বা সাপুরের কাছে চিকিৎসার জন্য যাওয়া যাবে না চেষ্টা করি আমরা কি করব এক শিক্ষকের সহায়তায় বিভিন্ন দুর্ঘটনায় আহত কোনো বন্ধুকে আমরা কিভাবে উদ্ধার করব এবং প্রাথমিক চিকিৎসা দেব তা সহপাঠীদের নিয়ে অনুশীলন করি দুর্ঘটনায় পড়া আহত বন্ধু আগুনে পড়া আহত বন্ধু পানিতে ডুবে যাচ্ছে এমন বন্ধু বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছে এমন বন্ধু সাপে কেটেছে এমন বন্ধু এক শূন্যস্থান পূরণ করো দুই সঠিক উত্তরে চিহ্ন দাও এক আগুন লাগাজনিত দুর্ঘটনা প্রতিরোধের ভালো উপায় কি দুই পুড়ে যাওয়া রোগীর জন্য আমরা কি করব তিন সাপে কাটা রোগীর জন্য আমরা কি করব তিন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এক বাড়িতে কি কি দুর্ঘটনা ঘটতে পারে দুই আমরা বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে কিভাবে বিদ্যুতের উৎস থেকে আলাদা করব তিন কিভাবে আগুনে পোড়া ব্যক্তির প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় চার বর্ণনামূলক প্রশ্ন এক প্রাথমিক চিকিৎসার সাধারণ নিয়মগুলো কি কি দুই আমরা পানিতে ডুবতে থাকা কোনো মানুষকে কিভাবে উদ্ধার করব তিন সাপে কাটা কিভাবে প্রতিরোধ করা যায় চার দুর্ঘটনায় পড়া কোনো মানুষ শ্বাস না নিলে আমরা কি করব সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন